প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা পড়বো আনসিন প্যাসেজ 4, 5 এবং 6। লাস্ট উইন্টার তানিনস স্কুল হ্যাড এ হলিডে। গত শীতে তানিনের বিদ্যালয় ছুটি ছিল। মিস্টার মাসুদ, হিজ আঙ্কেল জনাব মাসুদ, তার চাচা জনাব মাসুদ টুক হিম অ্যান্ড সাম অফ হিজ ফ্রেন্ডস, তাকে এবং তার কিছু বন্ধুদেরকে নিয়ে গেলেন টু দ্য জু মিরপুর ইন ঢাকা, ঢাকার মিরপুর চিড়িয়াখানায়। দে ওয়েন্ট দেয়ার বাই বাস, তারা সেখানে বাসে গিয়েছিল। দে স মেনি বিগ অ্যান্ড স্মল অ্যানিমেলস, তারা অনেক বড় এবং ছোট প্রাণী দেখেছিল। দে স লায়ন্স অ্যান্ড টাইগার্স, তারা সিংহ এবং বাঘ দেখেছিল। দে অলসো স জিরাফস, রাইনোস, ডিয়ার, স্নেকস, বিয়ার্স, ক্যামেলস অ্যান্ড ক্রোকোডাইলস, তারা জিরাফ, রাইনোস, গন্ডার, ডিয়ার, হরিণ, স্নেকস, সাপ, বিয়ার্স, ভাল্লুক, ক্যামেলস, উট অ্যান্ড ক্রোকোডাইলস এবং কুমির দেখেছিল। দে ওয়ার স্কেয়ার্ড টু সি সাম অফ দ্য অ্যানিমেলস, তারা কিছু প্রাণী দেখে স্কেয়ার্ড হয়েছিল, ভয় পেয়ে গিয়েছিল। বাট মোস্ট অফ দ্য অ্যানিমেলস ওয়ার ইন কেজেস, তবে বেশিরভাগ প্রাণী খাঁচার ভেতর ছিল। দে স তারা দেখতে পেল দ্য রয়্যাল বেঙ্গল টাইগার অফ বাংলাদেশ, তারা বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছিল। ইট ওয়াজ বিগ অ্যান্ড বিউটিফুল, এটা ছিল বড় এবং সুন্দর। ইট ওয়াজ ওয়াকিং ফ্রম দিস সাইড টু দ্যাট সাইড ইন দ্য কেজ, এটি খাঁচার এক পাশ থেকে আরেক পাশে হাঁটছিল। সামটাইমস ইট স্টপড অ্যান্ড লুকড অ্যাট দ্যাম, কখনো কখনো এটি থেমে তাদের দিকে তাকাতো। তানিন্স আঙ্কেল টোল্ড দেম নট টু গো নেয়ার দ্য কেজেস, তানিনের চাচা তাদের বলেছিলেন খাঁচার কাছাকাছি না যেতে। সাম অফ দ্য অ্যানিমেলস মাইট হার্ট, কিছু প্রাণী আঘাত করতে পারে। দে স অ্যান এইপ, তারা একটি এপকে দেখেছিল, এপ বলতে উল্লুক, এটা একটা প্রাণী। ইট জাম্পড ফ্রম বার টু বার ইন দ্য কেজ, এটি খাঁচার এক দণ্ড থেকে আরেক দণ্ডে লাপিয়ে যাচ্ছিল। দেন ইট কেম অ্যান্ড স্টুড ইন ফ্রন্ট অফ দ্যাম, তারপর এটি এসে তাদের সামনে দাঁড়ালো। তানিন গেভ ইট সাম নাটস, তানিন কিছু নাট দিল, মানে বাদাম দিল। দে স বার্ডস চার্পিং ইন কেজেস, তারা দেখলো খাঁচায় পাখি চিৎকার করছে, চেঁচামেচি করছে, কিচির মিচির করছে। দে ওয়ার মেকিং এ লট অফ নয়েজ, তারা প্রচুর শব্দ করছিল, চেঁচামেচি করছিল, গোলমাল করছিল। সাম অফ দ্যাম হ্যাড ভেরি ব্রাইট অ্যান্ড কালারফুল ফেদার্স অ্যান্ড লং বেকস, সেই পাখিগুলোর কারো কারো কাছে খুব উজ্জ্বল এবং বর্ণময় পালক এবং দীর্ঘ ঠোঁট ছিল। ব্রাইট, উজ্জ্বল, কালারফুল, রঙিন ফেদার্স, উজ্জ্বল এবং রঙিন পালক রয়েছিল এবং লং এবং লম্বা বেকস, ঠোঁট রয়েছে। দে স দ্য ফিশ সুইম ইন দ্য ওয়াটার ইন ট্যাঙ্কস, তারা মাছগুলি ট্যাঙ্কিতে জলে সাঁতার কাটতে দেখেছিল। দে অলসো স সাম বিগ এলিফ্যান্টস অ্যান্ড সাম বেবি এলিফ্যান্টস, তারা কিছু বড় হাতি এবং কিছু বাচ্চা হাতিও দেখেছিল। এরপর আনসিন প্যাসেজ 5। ইট ওয়াজ সামার, তখন ছিল গ্রীষ্মকাল। দ্য ডে ওয়াজ ভেরি হট, দিনটি খুব গরম ছিল। এ ক্রো বিকেম ভেরি থ্রাস্টি, একটা কাক খুবই থ্রাস্টি ছিল, তৃষ্ণার্ত ছিল। ইট ফ্লিউ হেয়ার অ্যান্ড দেয়ার ইন কোয়েস্ট অফ ওয়াটার, এটি পানির সন্ধানে এখানে সেখানে উড়ে বেড়াতে লাগলো। বাট কিন্তু ইট ডিড নট ফাইন্ড ওয়াটার এনি হোয়্যার, কোথাও না, তবে কোথাও পানি পেল না। অ্যাট লাস্ট, অবশেষে ইট স এটা দেখতে পেল, কাকটা দেখতে পেল এ যার একটা কলস। ইট ফ্লিউ ডাউন টু ইট, কাকটা উড়ে এই কলসটার কাছে গেল। বাট দ্য ওয়াটার ওয়াজ অ্যাট দ্য বটম অফ দ্য জার, কিন্তু পানি ছিল কলসের নিচে। সো ইট কুড নট ড্রিঙ্ক ওয়াটার, তাই এটা পানি পান করতে পারলো না।
ইট ট্রাইড টু ওভারটার্ন দ্য জার ইট ট্রাইড এটা চেষ্টা করেছিল কাকটি চেষ্টা করেছিল টু ওভারটার্ন উল্টাতে দ্য জার কলসটি বাট ফেইল্ড কিন্তু ব্যর্থ হলো অ্যাট লাস্ট অবশেষে ইট স সাম ফিবলস নিয়ার দ্য জার অবশেষে কাকটি কলসের কাছে কিছু ফিবলস দেখতে পেল নুড়ি পাথর দেখতে পেল ইট পিকড আপ ইট পিকড আপ দ্য ফিবলস এটা ঠোঁট দিয়ে নুড়ি পাথরগুলো তুলল ওয়ান বাই ওয়ান একটি একটি করে অ্যান্ড এবং ড্রফট দ্যাম ইন্টু দ্য জার এবং সেগুলো কলসে ফেলতে লাগলো দ্য ওয়াটার অফ দ্য জার ওয়াজ আপ যখন নুড়ি পাথরগুলো কলসের পানিতে ফেলতে লাগলো তখন কলসের নিচের পানিগুলো চাপে উপরে উঠতে লাগলো দ্য ক্রো ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে কাকটি পানি পান করে উড়ে চলে গেল গল্পটা কয়েকবার পড়বে 10 বার পড়বে 10 বার পড়ার পরে তোমার কাছে গল্পের ভিতরে তথ্যগুলো স্পষ্ট হবে এরপর আমরা চলে যাই আনসিন প্যাসেজ 6 ওয়ান্স টু ওমেন হ্যাড এ কোয়ারেল ওভার এ বয় একদা এক ছোট ছেলেকে পাওয়ার জন্য দুই মহিলার মধ্যে ঝগড়া হয়েছিল ইটস ক্লেমড দ্যাট উভয় মহিলা দাবি করছিল যে শি ওয়াজ দ্য মাদার অফ দ্য চাইল্ড যে উভয় মহিলা দাবি করেছিল যে সে সন্তানের মা উভয় বলতে দুজন দুজন মহিলাই বলতেছে যে এই সন্তানের মা হলেন তিনি দে ওয়ার ব্রট তাদেরকে আনা হয়েছিল বিফোর এ জাজ তাদেরকে একজন বিচারকের সামনে আনা হয়েছিল দ্য জাজ লিসেন টু বোথ দ্য ওমেন বিচারক উভয় মহিলার কথাই শুনলেন ইট ওয়াজ রিয়েলি এ ডিফিকাল্ট কেস টু ডিসাইড এটি সিদ্ধান্ত নিতে সত্যিই একটা কঠিন মামলা ছিল দ্য জাজ ওয়াজ কনফিউজড বিচারক বিভ্রান্ত হয়ে পড়েছিল আফটার থিঙ্কিং ডিপলি খুব গভীরভাবে চিন্তা করে দ্য জাজ বিচারক ফাউন্ড আউট খুঁজে পেলেন দ্য সলিউশন সমাধান হি অর্ডার্ড ওয়ান অফ হিজ ম্যান তিনি তার একজন লোককে আদেশ করলেন কাট দ্য চাইল্ড ইন্টু টু পার্টস শিশুটিকে দুটি অংশে কাট করো কেটে নাও যেহেতু মহিলা দুজন শিশু একজন উভয় মহিলাই বলতেছে যে এই বাচ্চাটা আমার তাহলে কাজ করো যে এই শিশুটাকে দুইটা অংশে কেটে ফেলে উভয় মহিলাকে একটা একটা করে অংশ দিয়ে দাও লেট ইচ ওমেন হ্যাভ ইচ পার্ট প্রত্যেক মহিলাকে একটি করে অংশ দিয়ে দাও অন হিয়ারিং দ্য জাজেস অর্ডার বিচারকের আদেশ শুনে দুজন মহিলার মধ্যে থেকে একজন মহিলা ওয়ান অফ দ্য ওমেন স্ক্রিমড আউট লাউডলি অ্যান্ড সেড দুজন মহিলার মধ্যে একজন মহিলা উচ্চস্বরে কেঁদে উঠে বললেন প্লিজ হ্যাভ মার্সি ইউর লর্ডশিপ যে দয়া করুন প্রভু আপনার দয়া করুন প্লিজ হ্যাভ মার্সি ইউর লর্ডশিপ দয়া করেন বিচারককে বলতেছে প্রভু আপনি একটু দয়া করুন লেট দ্য ওমেন হ্যাভ দ্য বেবি বাচ্চাটি মহিলাটিকেই দিয়ে দিন অন্য যে মহিলা আছে তাকে আপনি বাচ্চাটা দিয়ে দিন তারপরে তাকে কী করবেন না হত্যা করবেন না তাকে কাটবেন না লেট দ্য পুয়ার বয় লাইফ বেচারা ছেলেটি বাঁচুক আই গিভ আপ মাই ক্লেম টু ইট আমি আমার দাবিটা সেই শিশুটার উপর থেকে ছেড়ে দিচ্ছি লিভ গিভ আপ ছেড়ে দেওয়া দা আদার ওম্যান অন্য মহিলাটি রিমেন্ড সাইলেন্ট যখন একজন মহিলা সে বাচ্চাটিকে বাঁচানোর এমন আকুতি মিনতি করতে লাগলো তখন অন্য মহিলাটি চুপ করেই ছিল রইল দ্য ওয়াইজ জাজ তখন জ্ঞানী বিচারক রিকগনাইজড চিনতে পারলেন দ্য রিয়েল মাদার সত্যিকারের মাকে যে সত্যিকারের একজন মাই তার বাচ্চাকে মরতে দিতে পারে না বিচারক কেটে ফেলুক সেটা দিতে চায় না তাই সত্যিকারের মাই কিন্তু চিৎকার করে কেঁদে উঠে বলছে যে আপনি তাকে কাটবেন না আপনি তাকে বাঁচান
আর অপরদিকে যে ফলস মাদার, মিথ্যা দাবিকৃত যে মা, উনি কী করলেন, চুপ করেই রইলেন। এই ব্যাপারগুলো দেখেই বিচারক বুঝতে পারলেন যে সত্যিকারের মাকে তিনি গিভ দ্য বেবি টু দ্য ওম্যান, তিনি ওই মহিলাটিকে সেই শিশুটা দিলেন হু ওয়াজ রেডি টু গিভ আপ হার ক্লেম, যিনি তার দাবি ত্যাগ করে করতে প্রস্তুত ছিলেন, যেই মহিলাটি তার দাবি ত্যাগ করতে প্রস্তুত ছিল, তিনি তাকে সেই শিশুটি দিয়ে দিলেন। হি সেন্ট দ্য আদার ওম্যান টু জেল, তিনি অন্য মহিলাটিকে কারাগারে প্রেরণ করলেন, জেল অর্থ কারাগার। শিক্ষার্থী বন্ধুরা রিডিংগুলো খুব ভালো করে পড়বে, বাংলা অর্থ সহ বুঝে পড়বে, তখন যে কোনো কোশ্চেনই তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে, তোমার কাছে কঠিন মনে হবে না। তো তোমাদের একটা আনসিন প্যাসেজ পরীক্ষায় একটা আনসিন প্যাসেজ থাকবে, সেই আনসিন প্যাসেজের আলোকে তোমাদেরকে দেওয়া হবে শূন্যস্থান পূরণ, তোমাদেরকে দেওয়া হবে সত্য মিথ্যা, ট্রু অর ফলস, তোমাদেরকে দেওয়া হবে প্রশ্নোত্তর, এবং তোমাদেরকে এই আনসিন প্যাসেজটার আলোকেই একটা লেটার দেওয়া হবে। এই 4টা নং তোমাদের আসবে, কিন্তু প্যাসেজটা ভালো করে না জানার কারণে তুমি এই 4টা নং-এর উত্তর দিতে পারবে না। তাই আমি বারবার করে বলছি যে প্যাসেজ, বাংলা অর্থ সহ রিডিং এবং জানাটা খুবই জরুরি। আশা করি তোমরা গতকাল এবং আজকের ভিডিওটা দেখে রিডিংটা খুব ভালোভাবে আয়ত্ত করবে পরীক্ষার জন্য। তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশাবাদ ব্যক্ত করি, এবং আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।